ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি চার্টের উপর এবং আজকে আমরা যে কোম্পানির চার্টকে নিয়ে আলোচনা করতে চলেছি এই মুহূর্তে এটি উইকলি চার্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট এসে পৌঁছাচ্ছে এবং এখান থেকে মনে করা হচ্ছে যে স্টক 600 লেভেল অবধি পৌঁছাতে পারে। এই মুহূর্তে 530 ট্রেড করছে দেখতে পাওয়া যায়, এখান থেকে 600 লেভেলে পৌঁছাতে পারে বলেই মনে করা হচ্ছে। উইকলি চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রেকআউট এসে পৌঁছাচ্ছে। তো সত্যি কি পৌঁছাবে কি না, কোম্পানির নাম কি আছে, কোম্পানির বিজনেস কি আছে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তাই যে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির সেলস কেমন আছে দেখে নেব। 2020 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 61,000, দেন 61,900, দেন 79,000 কারোর, 300, 2023 দেখতে পাওয়া যাচ্ছে 90,400 কারোর এবং 24 দেখুন একটু কম হয়েছে 89,700 কারোর হয়ে দাঁড়িয়েছে। তো আগের বছরের তুলনায় সামান্য কম হয়েছে কিন্তু তাতে কোনো বড় কথা নয়, কন্টিনিউসলি বেড়েছেই দেখতে পাওয়া যাচ্ছে। নেট প্রফিট যদি দেখবেন তো 9,000, 10,000, 12,000, 11,000, 11,100, 1 ইয়ারে সিএজিআর 37%, 3 ইয়ার্সে 0, 5 ইয়ার্সে 15 এবং 10 ইয়ার্সে 10% দেখতে পাওয়া যাচ্ছে। তো সিএজিআর নাম্বার দেখে বোঝা যাচ্ছে যে কন্টিনিউসলি কিন্তু রিটার্ন প্রোভাইড করছে পজিটিভলি, রাইট। এই মুহূর্তে যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। উইপ্রো আইটি সেক্টরের স্টক আছে, রাইট। এই মুহূর্তে নাম্বার 3 নিজের জায়গা বানিয়ে রেখেছে এবং অনেকটাই হাই হলো, সেখান থেকে একটু নিচের দিকে নেমে আসতে চলেছে। সেখানে সাপোর্ট নিয়ে অবশ্যই কিন্তু আবারও বাউন্স করতে দেখতে পাবো। এই মুহূর্তে 600 কাছাকাছি পৌঁছাতে পারে লং টার্মে। তো চলুন আরও বিশেষ পয়েন্ট দেখে নেব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এখানে দেখুন ফ্রেন্ডস, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 2,77,000 কারোর আছে, আরই আছে 14% মতো, ডিভিডেন্ড ইল নিচে 0.019% মতো। আমরা চলে এসেছি ডে চার্টের উপর। ডে চার্টের উপর যদি নজর দেবেন তো এই লেভেলটা দেখুন এবং এই লেভেলটা দেখুন, আমরা দেখতে পাচ্ছি 540 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে কারেকশান হচ্ছে, প্রফিট বুকিং হচ্ছে। এখানে বটম বানালো, ডাব্লু শেপের মতন তৈরি হয়েছিল, দেন এখান থেকে নিচের দিকে নেমে আসছে। যদি নিচের দিকে নেমে আসে তাহলে প্রথম সাপোর্ট থাকছে 520 থেকে 516 কাছাকাছি। তো এই মুহূর্তে এই লেভেলের মধ্যে ফ্রেশ বাইং করা যেতে পারে, আমি বলবো 500 লেভেলের মধ্যে ফ্রেশ বাইং করা যেতে পারে, দেন সেখান থেকে 100 পয়েন্ট কিন্তু অ্যাচিভ করা যেতে পারে লং টার্মের জন্য। আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।